খনি অঞ্চলৰ বিকাশ ৰকিবাকু চক্ৰান্ত ওম্বাৰ্সি ফণ্ডৰু গায়েব 15022 কোটি টকা আৰটিআই তথ্য খুলিলা বড় গুমৰ জনতাক বিকাশ পাই উদ্দিষ্ট টকাৰে চলিছি নিজস্ব ব্যৱসায় মন ইচ্ছা হেউচি পুঞ্জিনিবেশ আৰু চৰকাৰী খাতাৰু যাওচি হাজাৰ হাজাৰ কোটি টকা খনি অঞ্চলৰ বিকাশ পাই গঠিত ওড়িশা খনি অঞ্চল উন্নয়ন নিগম পুঞ্জিৰু প্ৰায় 15022 কোটি টকাকু মন মুতাবক পুঞ্জিনিবেশ কৰা যাইতিবা জনা পৰিছি তেবে সবু জানি ঘটনাকু চাপি দেবাকু উদ্যম কৰুচন্তি ৰাজ্য চৰকাৰ সূচনা অধিকাৰ আইন বলৰে মিলিথিবা এই তথ্য ওপৰে নজৰ পকান্তু ডিসেম্বৰ 1 2017 ঠাৰু 31 ডিসেম্বৰ 2019 ভিতৰে ওম্বাৰ্সি ফণ্ডৰে 15586 কোটি টকা জমা হৈছি যেউতিৰে শুদ্ধ 976 কোটি মিছিলে 16562 কোটি টকা জমা ৰৈছিলা হেলে বৰ্তমান এই খাতাৰে মাত্ৰ 16 কোটি টকা জমা ৰৈছি খনি অঞ্চলৰ বিকাশ পাই 1143 কোটি টকা বিভিন্ন বিভাগক দিয়া যাইতিবা বেলে অৰ্থ বিভাগক দিয়া যাইছি 380 কোটি টকা বড় কথা হেউচি প্রায় 15022 কোটি টঙ্কাকু অন্যত্র পুঞ্জি নিবেশ করা যাইতিবা জনা পড়িছি তেবে অনুন্নত অঞ্চলর বিকাশ পাই উদ্দিষ্ট টঙ্কাকু কিপরি মন মুতাবক পুঞ্জি নিবেশ করা গলা সেনেই বড় প্রশ্ন উঠাইছন্তি সূচনা অধিকার কর্মী 2019 ডিসেম্বর সুধা সেতিরে 15586 কোটি টাকা আদায় হেলা সেতিরে 975 কোটি টাকা সুধ মিশিলা পরে মোট 16562 কোটি টঙ্কা সেতিরে জমা রহিলা সূচনা অধিকার আইনে আমি তথ্য পাইছু যে 1143 কোটি টঙ্কা বিভিন্ন বিভাগ দিয়া যাইছি বাকি 15022 কোটি টঙ্কার হিসাব মিলু নাই তেণু যদি তাঙ্ক কথা কবি ধরি নিয়া যায় হাজার কোটি টঙ্কা দেইছন্তি বাকি 15000 কোটি টঙ্কার কুয়াড়ে গলা তাহলে খনি কার্য প্রভাবিত অঞ্চলরে জীবন নির্বাহর মান বৃদ্ধি পাই ওড়িশা খনি অঞ্চল উন্নয়ন নিগম প্রকল্প গুড়িকরে কেতে ত্বরান্বিত হইছি সেনেই সমীক্ষা বৈঠক বসিছিলা যেউথিরে মুখ্য শাসন সচিবঙ্ক সহ প্রকল্পর মুখ্য কার্যনির্বাহী উমা নন্দুরী ও কিছি বিভাগীয় সচিবঙ্ক সহ জিল্লাপাল মানে যোগ দেইথিলে কৃষি দক্ষতা বিকাশ পানীয় জল ও স্বাস্থ্যর বিকাশ নেই আলোচনা হইতিলে মধ্যে 15000 কোটি টঙ্কারু ঊর্ধ্ব টঙ্কা কুয়াড়ে গলা সেনেই কিছি বি প্রসঙ্গ উঠি নথিলা তেবে ভুল রাস্তারে টঙ্কা খরচ হইতিলে সিএজি রিপোর্টরে ধরা পড়ি থাকে কিন্তু অধিক দিন সরকারে রহিলে এজিঙ্কু মধ্যে সরকারি অধিকারী ভয় করন্তি নাই বলি প্রতিক্রিয়া রকিছন্তি পূর্বতন শাসন সচিব সহদেব সাহু বর্তমান হচ্ছে ইয়ে 15000 কোটি টঙ্কা কুয়াড়ে গলা সেটা বড় হিসাব আমি দেখিলু পেপারে বাহারিছি যে চিফ মিনিষ্টর চিফ সেক্রেটারি আগে রিভ্যু করেছেন ওমাসির ফাংশনিং নেইকি রিভ্যুরে আসিছে যে সেখানে 1080 কোটি টাকা খরচ করা হয়েছে কিন্তু এই 15000 কোটি টাকা গলা কুয়াড়ে সে রিভ্যুরে সে কথা কিছু না প্রেস রিলিজরে বি কিছু নাই তেমন আমার সন্দেহ রয়েছে ইয়ে টঙ্কা কোটি না কোটি জায়গার গোটে লুট হয়েছে বা কৌশল গোটে সিক্রেট ফণ্ড কু পড়ে যাইছে সে পুনি পিএস কু যায় পিএস এ পড়ে এইসব কণ হুয়ে যেতবে অনেক সময় কণ হচ্ছে এমানে যে সব দেখবে যে সরকার মানে বেশি দিন রহতি এই দুই তিন চারটা আগে হল এমানে আজ ফেকি ডরতি কেউঝর মাইন্ড পয়সা পাচ্ছ কেউঝর মাইন্ড তাই ভুবনেশ্বর শ্রম টাকা খরচ করে তাপরে তো উদ্দেশ্য 2014 ডিসেম্বর মাসরে সুপ্রিম কোর্টক নির্দেশ ক্রমে গঠিত হইতিলা ওড়িশা খনি অঞ্চল উন্নয়ন নিগম উদ্দেশ্য থিলা খনি লিজধারীঙ্ক ঠারু আদায় জরিমানা টঙ্কাকু আকাউন্টরে জমা করি আদিবাসী ও খনি অঞ্চলরে লোকঙ্ক স্বাস্থ্য স্বচ্ছতা পানীয় জল ও শিক্ষার বিকাশ পাই খরচ করা যাব কিন্তু এই আকাউন্টরু 15022 কোটি টঙ্কা মন ইচ্ছা খরচ বড় কেলেঙ্কারি আড়কু ইশারা করেছি ওম্বাড় প্রকল্প পাঁঠিরু 15000 কোটি টঙ্কা কেউঠি পুঞ্জিনিবেশ হয়েছি তাকে নেই বিবাদ সৃষ্টি হয়েছে বেড়ে দুর্নীতির গন্ধ বাড়িছন্তি সূচনাধিকার কর্মী সেপটে প্রকল্পর সমীক্ষা সময়রে মুখ্য শাসন সচিব কিভাবে এই পাঁঠি বিষয়ে আলোচনা কলে না তাকে নেই সৃষ্টি হয়েছি বড় প্রশ্ন এই সবু ভিতরে আমি প্রকল্পর মুখ্য কার্যনির্বাহী অধিকারী উমা নন্দুরী সহ যোগাযোগ করা চেষ্টা করে তাঁকু কোণী উত্তর মিপারি না ভুবনেশ্বর ক্যামেরা পর্সন গৌতম রোশন রথ রিপোর্ট অর্গস নিউজ।